पुनार्थायो संभवामि जुगे जुगे। दापरेर शेषे भोजपति कंसेर अत्याचारे पृथ्वी हलो जर्जरित। तखन भगवान क्षीरोद छायेर शरण निलेन देवगण। नारायण नमो नारायण नमो नारायण नमो नारायण शंख चक्र गदा केऊरवान नारायण नमो नारायण शंख चक्र गदा केऊरवान नारायण नमो नारायण। भगवान देवगणके आश्वास दिए बोललेन, আমি অচিরাত কংস ভগ্নী দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে দুষ্ট কংসকে নিধন করব। কংস এই দৈববাণী শুনে তার ভগ্নী ও বসুদেবকে কারাগারে আবদ্ধ করলেন। ভাদ্র কৃষ্ণ অষ্টমীর অর্থ নিশিতে কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকীয়ুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে শঙ্খধ্বনি করে বসুদেব দেবকী হেরি প্রভু নারায়ণ ভয় পেয়ে আরম্ভিলা স্তবন বন্দন হেমধুসূদন চতুর্ভুজেরিয়া যদি ভাই পাও মনে আমারে রাখিয়া আইসো নন্দের ভবনে শ্রী বৃন্দাবনে যশোদায়ুদরে জন্ম লইছেন মহামায়া আমারে রাখিয়া তুমি তারে আনো গিয়া। আমার মায়াতে দাড়িগণ নিদ্রিত দ্বার মুক্ত। তখন বসুদেব সদ্যজাত পুত্রকে লয়ে চলেছেন বৃন্দাবনে। বসুদেব যমুনার তীরে এসে ভাবছেন কি করে যমুনা পার হব। যোগমায়া ভগবতী মনেতে জানিয়া শিবারূপে সে যমুনা পার হন গিয়া। শিগাল হইল পার দেখিল যখন যমুনা পার হইয়া যান বসুদেব তখন পশ্চাতে অনন্তনাথ খনা বিস্তারিয়া বৃষ্টি নিবারণ লাগি ছত্র ধরিয়া যমুনার মনসাদ করিতে পূরণ পিতার কোল হইতে জলে পড়িল তখন। হায় হায় এ কি সর্বনাশ করলাম, বসুদেব কাঁদতে লাগলেন। তখন ভগবান ভেসে উঠলেন যমুনার জলে। অমনি তাড়াতাড়ি পুত্রটিকে কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে। বসুদেব গিয়ে দেখছেন যশোদার কোলের কাছে সদ্যজাত এক কন্যা। তখন বসুদেব নিজ পুত্রটিকে রেখে কন্যাটিকে নিয়ে এলেন কংস কারাগারে। দেবকী রে দিতে কন্যা কাঁদিয়া উঠিল কান্না শুনে দাড়িগণ কংসে রে কহিল শুনি দুষ্ট রুষ্ট কংস আইল কারাগারে কন্যাকারি মারিয়া ছাড় শিলার উপরে আকাশে উঠিয়া কন্যা হাসি হাসি বলে তোমারে নাসিবে যে রয়েছে গোকুলে। এই দৈববাণী শুনে কংস চিন্তা করছেন কি করে ওই শিশুটিকে হত্যা করা যায়। জন্মলীলা হতে শ্রীধাম বৃন্দাবনের সমস্ত মাধুর্য লীলা সমাপ্ত করে অক্রূরের রথে গেলেন মথুরায় এবং কংসকে ধ্বংস করে মথুরার রাজসিংহাসনে বসলেন শ্রীকৃষ্ণ।
নন্দরাজ ভবন, মা যশোমতীর প্রেম বাৎসল্য স্নেহে শশিকলার ন্যায় বেড়ে চলেছেন শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কি মোহন জাদুয়া কি রঙ্গ, নবনীল নলিনী দল যিনি মুখ সুন্দর, পঙ্ক বিরাজিত অঙ্গ, কর জানু ভর গতি চরণ চঞ্চল যতি, ক্ষিতি চুম্বন মতি মাল, খনি গিরত খনি উঠত খনি দেবত গারি, যশোমতি সুন্দরী করাঙ্গুলি ধরি শিশুকে শিখাবত চারি, বলে হাতি হাতি পাপা পাপা নারুখা, ওরে সোনার জাদুয়া হাতি হাতি পাপা শিশুকে শিখাবত চারি। বাৎসল্যের পর কৈশোরে পদার্পণ করলেন শ্রী গোবিন্দ। একদিন মায়ের কোলে বসে নবনী খেতে খেতে বলছেন, বসিয়া মায়ের কোলে হারে ননী খেতে খেতে বলে, মা গো আমি চড়াবো বাছুর, পড়াই যাতে মাধরা হারে মন্ত্র পড়ি বাঁধো চূড়া, চরণেতে পড়াবো নূপুর, আমি নেচে নেচে যাব মা বড় সাধে গজেছে ব্রজ রাখালের শানে, নেচে নেচে যাব মা চরণেতে পড়াবো নূপুর। বলতে না বলতেই শ্রীরাম এসে বলছেন, শ্রীদাম আসিয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না, শ্রীরামের বিলম্ব দেখে দাদা বলাই এলেন, নব নট বর নীলাম বর লম্ফে জম্পে আবে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি যাবে, নব নট বর নীলাম বর লম্ফে জম্পে আবে। মা যশোমতী বলাইকে দেখে বলছেন, তাহলে সত্যই কি আমার গোপালকে তোরা গোচারণে নিয়ে যাবি? ওরে বলাই, দাঁড়া আমার গোপালকে সাজিয়ে দি। গোপাল যাইবে গোঠে নিশ্চয় জানি রে, রক্ষা মন্ত্র পরে রানী প্রতি অঙ্গ ছুঁয়ে, এ দুখানি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগণ, কোটি তট সুজঠর রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয় রক্ষা করুন নারায়ণ। এত বলি গোময়ের ফোঁটা ভালে দিল, আরে বলাই সঙ্গেতে গোপাল গোঠেতে চলিল। পূর্বরাগ সঙ্গ হয় নাই, অথচ শ্রবণে দর্শনে পরস্পরের মিলনের যে আকাঙ্ক্ষা উৎপত্তি হয় তাহাই পূর্বরাগ। সেই অনুরাগের নায়ক শ্রীকৃষ্ণ এবং নায়িকা শ্রীমতী রাধারানী। একদিন গোচারণে গিয়ে শ্রী গোবিন্দ বিষণ্ণ মুখে বসে আছেন, তাই দেখে সুবল বলছেন, হাই কানাই তোর কি হয়েছে? কেন বাঁশি বাজাও না ভাই, বাঁশি কেন ধুলাই পরে বাজাও না ভাই, বেনু করে করে করে
করে বেনু কর বেনু করে 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 কর তোর করে ভালো লাগছে না বেনু করে 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 কর ভাই সুবল যদি শুধালি তাহলে মনের কথা বলি শোন একদিন যমুনার ঘাটে গিয়ে দেখি স্থির বিজুরি বরণ গরি আমি দেখিনু ঘাটের কূলে কানাড়া ছাদে কবরি বাঁধে কানাড়া ছাদে কবরি বাঁধে নব মল্লিকামালে মালা বেঁধেছে কানাড়া ছাদে মালা বেঁধেছে সেই ছাদে মোর মন বেঁধেছে কানাড়া ছাদে মালা বেঁধেছে চলে নীল সারি নিঙারি নিঙারি পরানো সহিত মোর সেই হইতে মোর হীরা নজে থির মন মত জরে ভোর বলি বিভোর হল মন যে আমার বিভোর হল ওই রূপেতে নয়নি দিয়ে মন যে আমার বিভোর হল এই কথা শুনে সুকবি চণ্ডীদাস বলছেন বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে শুনো যে না গোরো চাঁদা সে যে বৃষ ভানু রাজার নন্দিনী নাম বিনোদিনী রাধা তখন গোবিন্দ বলছেন কি বললি সুবল তার নাম রাধা বলি আবারে বল আবারে বল বাঁশিতে বাজাবো রাধা 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 নাম ওই আমার সাধন ভজন আবার বল আবারে বল এদিকে রাধারানীকে বিষণ্নভাবে বসে থাকতে দেখে বিশাখা বলছেন কি গো রাই তোর কি হয়েছে উত্তর পেল না আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা বসিয়া বিরলে থাকইয়ে কলে না শুনে কাহারো কথা না শুনে কাহারো কথা তখন সখীদের কথা শুনে রাধারানী বলছেন ওই কদম বেরো বনে থাকে কোন জনে কেমনে শব্দ আসি একি আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল পশি এমন ধ্বনি কবু শুনি নাই যে ধ্বনিতে আমায় পাগল করল ওই ধ্বনি যার আমি দাসী হব তার এমন ধ্বনি কবু শুনি নাই বিশাখা বলছে নো তাই বল বুঝেছি কার ধ্বনি শুনেছিস আমি এখনই যাচ্ছি তার সন্ধানে ওদে সুবলে না গোদে কহিছে কথা বিশাখা সুন্দরী আইল তথা কি কথা কহিছ সুবল শনে কহিতে কহিতে কাঁদিছ কেনে আমায় বল হে মনের কথা আমায় বল হে সেই ঘরের দাসে আমি আনিয়ে মিলাজে দিব আমায় বল হে তোমরা যার কথা বলছো আমি কিন্তু সবই জানি আমায় বললে আমি এখনই মিলিয়ে দিতে পারি ¶¶
মাধবীলতার তলে করহ বিশ্রাম, হাম যাও বয়ব প্রায় কোঠাম। এই বলে বিশাখা এসে বলছে, নগো রায়, আমি তার সন্ধান পেয়েছি, কিন্তু তুই এ কি করেছিস? শুনো শুনো লো রাজার জি, শুনো শুনো লো রাজার জি, তোরে কহিতে আসিয়াছি। কানু হেন ধন পরাণে বোধিলি, এ কাজ করিলি কি? এখন চলো চলো মোর সানে, শ্যাব নাগরে দিয়েছি যে কথা, মিলাব তোমার সানে। বিশাখা জানিয়া রাধাই শ্যামে মিলাইল, বহিল হি মিলনে আনন্দ বাড়িল। ধরে না রে আনন্দ আরে, ধরে না রে এই শুভ মিলনে আনন্দ আরে, ধরে না বহুদিনের আশা পূর্ণ হলো আনন্দ আরে, ধরে না রে। শ্রী গোবিন্দ আজ দান লীলা খেলবেন বলে দানি সেজে দাঁড়ায়ে বাঁশি বাজালেন। এদিকে রাধারানী বাঁশি শুনে সখীর সঙ্গে মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ের ছলে চলেছেন, সঙ্গে বড়িমা। সাজায়ে পশোরারায়ে দিল দাসির মাখে, চলিলা মথুরার হাটে রঙ্গিয়া বরাই সাথে, হাতে চলিল দর্শনের লাগি আজি কৃষ্ণ কথা কইতে কইতে, দর্শনের লাগি সবে হাতে চলিল। যেমন সকলে দানঘাটে উপস্থিত হলেন, অমনি দানি এসে রহ রহ বলি ধেয়ে পথ আগুলিল গিয়ে, দান দেহ বলি পাতে হাত, বলে দান দাও হে এক লক্ষ, দান দাও হে লক্ষ 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 ছেড়ে এক লক্ষ, দান দাও হে দ্বিজ মাধবের বাণী, কে তোমায় করেছে দানি আজ ললিতা ঢুলায় নিজ মাত, বলে যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে দানি যাও জানি না মানি না হে। তখন দানি এসে পথ আগুলিয়ে দাঁড়ালেন। ও গো বরাই আয় আয় রায়, আরে বিষম দানি ধে মোরাগে দাঁড়াই রে, যৌবন লইতে চায় আয় আয় আয়। দানির রঙ্গ দেখে আমার অঙ্গ কাঁপিছে, সেই মা গাজে ঢোলে পড়বে নাকি, তবু ভয়ে আমার অঙ্গ কাঁপিছে। তখন দানি বলছেন, এর চেয়ে পথে আরো বেশি ভয় আছে। না যেও না যেও রাই বৈশ তরু তলে হে ধনি যেও না, আর আসিতে পেরেছ ব্যথা চরণ কমলে হে ধনি যেও না, আমি তোমার সকলি কে নিব হে ধনি যেও না। এই বলে দানি রাধার দুটি কর ধরলেন, তখন সখী সহ বড়িমা সরে গেলেন। ঘামি আছে চাঁদ ওরে চাঁদ মুখানি, তোরা দে গোপসরায়ানি যার লাগে বিকি কিনি, সেই খাও ক্ষীর স্বর্ণবনি গো,
চাঁদ মুখখানি এত বলি মহাসুখে তুলি দিল চাঁদ মুখে সখী দিল রাধার বদনে ভোজন হইল সাই আচমন করি তাই প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল জনে জনে আর একদিন গোচারণ হতে ফেরবার সময় পথে রায়কে সংকেত করলেন শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দের কথা মতো সখীগণ সঙ্গে রাধারানী কেশর কুঞ্জে শয্যা সাজায়ে সারা নিশি বসে রইলেন আমি বন্ধুর লাগিয়া সেজু বিছায়ন গাথিনু ফুলের মালা তাম্বুল সাজানো দীপয়ু জারিনো মন্দির হইল আলা সখী যে সব হইল আন আর কালার লাগিয়া পথ পানে চারি নিশি হল অবসান তখন ললিতা বলছেন ওই দেখ তোর প্রাণবল্লভ আসছে রাধারানী বলছেন আমার কুঞ্জে প্রবেশ করবার আগে আমি যা জিজ্ঞাসা করব তার উত্তর দিতে বল নীলোৎপল শ্রীমুখ মণ্ডল ঝামর কাজে ভেলো মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল নখ নির্ঘাত ক্ষত বক্ষসী দেওল কোন নারী কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোরে দূর জিতে গরি নীলাম্বর তুহু পরিদলি পীতাম্বর চরি অগ্রজ সহ পরিবর্তিত নন্দালয়ে ভরি তখন রাধারানী বলছেন আর বলতে হবে না লম্পট আমি সব বুঝতে পেরেছি এই বলে রাধারানী অভিমান করে বসে রইলেন তখন শ্রী গোবিন্দ আমার রাজি করি দায় ভাব বুঝি মাধব পদতলে ধরনি লোটার রে ও স্বামী নাগর দুই করে দুই পদ ধরে রঘু মাধব তব হুবি মুখে ভেলো রাজ রে আহা মরি তবহু ফিরে চাইলে না রে তবহু ফিরে চাইলে নাগর কত কেঁদে গেল ফিরে চাইলে না রে তবহু বি মুখে ভেলো রাজ রে রাধার দয়া হল না দেখে শ্যামনাগর কুঞ্জ হতে কাঁদতে কাঁদতে চলে গেলেন তখন সুখ বলছেন শাড়িকে শাড়ি এই রাধার মনোগান করো তুমি সুখ মুখে শুনি ধ্বনি কৃষ্ণের গমন আরে আপনার চরণ তলে করে নিরীক্ষণ আজ রাধারানী কেঁদে বলে সখী রে আরে আমি এমন অভিমান করব না তোরা আমার প্রাণ বল্লভীকে এনে দে রাধার এই কথা শুনে ললিতা বলছেন ওগো মানিনি আর কেঁদো না আমি এখনই তোমার প্রাণ বল্লভকে এনে দেব ধনি পরবোধি চলল বড় রঙ্গিনী চল তো হি বিপিন পন্থ গোঠ গোবর্ধন যমুনা কানন এসব ফিরজে যে কান্ত
বলি খুঁজে যায় খুঁজে যায় যথা থাকে শ্যামরায় খুঁজে যায় খুঁজে যায়। দুটি পথে যেতে যেতে দেখছেন যমুনা কূলে নিপরি মূলে পরি রঘু বনওয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর জপতহি প্যারি প্যারি। দূর হতে সখী শ্রী গোবিন্দকে দেখে দূরে হে দিনা গোর চতুরা সহ চলি ঠমকি ঠমকি চলি যায় যেন আনো কাজে চললো বড় রঙ্গিনী চাহিনে বামেতে নাহি যায়। দূতি চলে যাচ্ছে দেখে গোবিন্দ বলছেন ও দূতি আমি যে এখানে। ললিতা বলছেন কে কে তুমি আমার শুভযাত্রায় বাধা দিলে। দম কি কহ তো হরি হামরাই কিং করো করুণা করি রায় বয়াহ দাস মনোহর এক নিবেদন শুনি তবে আন কাজে যাহ। তখন শ্যামনাগর বলছেন দূতি আর আমি কখনো এমন কাজ করব না, এইবারের মতো রাধারানীর মান ভাঙিয়ে দাও। শ্যামনাগরের কথায় সন্তুষ্ট হয়ে ললিতা নিয়ে এলেন রাধার কুঞ্জে। শ্যামনাগর রাধার পদতলে বসে মিনতি করে বলছেন চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি নয়ন নাচনে নাচে হীরার পুতলি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি। এই কথা শুনে তখন হৃদয়ে তুলিয়া বধুয়ারে রায় কহিল মুখানি চুমি বড় অপরাধ ঘটালে বধূহে রাধার জীবনে তুমি হৃদয়ে নিল বাহুর ডোরে বাঁধি হৃদয়ে নিল মান অন্তে মিলনে হলো বাহুর ডোরে বাঁধি হৃদয়ে নিল। রাধারানীর মনের অভিলাষ আজ মিলন কুঞ্জে গিয়ে গোবিন্দ সঙ্গে ঝুলন দোলায় বিলাস করবেন, তাই বিরল কুঞ্জে বসে সখী সঙ্গে রাধারানী গোবিন্দের রূপের কথা বলছেন। হেন রূপ কভু নাহি দেখি যে অঙ্গে নয়ন ছুঁই সেই অঙ্গ গজিতে মই ফিরায়ে লইতে না দিয়াখি মল্লিকা চম্পক দামে চূড়ার চালনি বামে তাহে শোভে ময়ূরের পাখে আশেপাশে দে দে সুন্দর সৌরভ পেয়ে অলিউরে পরে লাখে লাখে। সখী শনে বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে বাঁশি বাজিল রাধা রাধা বলে বাঁশি বাজিল রাধা রাধা বলে বাঁশি বাজিল তাই বলে সখী তোরা শোন গো সই শ্যামের মোহন মুরলি কুঞ্জে বাজে ওই ও গো যাবি কি না যাবি তাই বলে গো সই শ্যামের মোহন কুঞ্জে বাজে ওই।
তখন হরিদর্শনে সখী সঙ্গে রাধারানী চলেছেন। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া প্রবেশিল কুঞ্জ বনে শ্যাম জয় দিয়া। তখন গোবিন্দ বলছেন, এসো এসো ভালো হলো বিনোদিনী রায়, আর তোমার লাগি ঝুলনে দোলা রেখেছি সাজায়। ঝুলন দোলা পরি বৈঠল দুজন আনন্দ কহনে না যায়। সব সখী মেলি ঝুলাও তো হাসি হাসি হেরি মজিত শ্যামরায়। সখীগণ আনন্দে ঝুলন দোলা দোলাচ্ছেন। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি, ও আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি 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 ঝুলরি, আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি। সখী গণ মেলি করত গান ঘন 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 মুরলী শান, সখী গণ মেলি করত গান ঘন 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 মুরলী শান, লোচনে লোচনে তোরই মান না সার বেসর নলরি। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি, প্রিয় সহচরী টানল দড়ি, প্রিয় সহচরী টানল বলি অত বেগে ঝুলায় না প্রাণে বন্ধু বলে যাবে, অত বেগে ঝুলায় না প্রিয় সহচরী টানল দড়ি, অলসে অবশ্য হইলা গরি শ্যামশানে ধ্বনি রসে বিভরি, দীন কৃষ্ণ দাসে বলরি। আজ কুঞ্জে রাধা মাধব ঝুলরি। মধুময় শ্রীরাম বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে, বনভূমির তরুকুল মুকুলিত নবতরু শাখে কোকিল কোকিলা সুখ সারি ভ্রমরের গুঞ্জনে এনে দেয় নূতন আনন্দ। আজ গোবিন্দ আমার সংকেত করলেন বাঁশিতে, এসো তোমরা ফাগ রং পিচকারি লয়ে আজ খেলবে হরি, আজ রঙে হরি খেল তো শ্যাম গরি, আজ রঙে হরি হরি হো হরি হো হরি হো হরি হো হরি হো হরি হো হরি হো, আজ রঙে গরি খেল তো শ্যাম গরি, আজ রঙে গরি কুমকুম চন্দন আবির জুরত ঘন গরি ক্ষত ঘন পিচকারি, জিতন জিতন ঘন সুখ দলে গরু জন সখী ঘন ঘন জয়কারি, বলে জয়ী হোক জয়ী হোক আমাদের রাধা রানীর নাগর হারিয়া গেল, আমাদের রাধা রানীর জয়ী হোক জয়ী হোক। শারদীয়া পূর্ণিমার রজনীর শোভা দর্শন করে শোভনকান্তি রাধারমণের মনে হল সেই প্রতিশ্রুত রজনীর কথা। শারদ চন্দ্র পবন মন্দ
বিপিনে ভরলো কুসুম গন্ধরে ফুলল মল্লিকা মালতি জ্যোতি মত মধু কর ভরণী হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মুরলী গান পঞ্চম তান কুলবতী চিত চরণী শুনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সপি রে যাহি বলত তাহি চলত মুরলী কলরোলনি শ্রী গোবিন্দ তাদের মনোগত ভাব বুঝে নিয়ে এলেন রাস মঞ্চে কাঞ্চন মুনিগণ জননী রমাল রমণী মণ্ডল সাজ মাঝহি মাঝ মহামর কত সম শ্যামর নট বর রাজ কানু নাচতরে রাধা শ্যামে নাচতরে আর যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায় সেই দিকে চন্দ্রাজ ফিরিয়া দাঁড়ায় কানু নাচতরে আজ যত গোপী তত কৃষ্ণ শ্রীদাস মণ্ডলে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে কানু নাচতরে শত কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নিরখরি গোবিন্দ দাস কানু নাচতরে সমস্ত রজনী রাস বিলাস পরিশ্রমে নিভৃত নিকুঞ্জ মন্দিরে শয়ন করলেন রাধা গোবিন্দ নিশি প্রভাত দেখে শোক সারি ডেকে উঠলেন রায় জাগো বলে শোক সারি বলে কত নিদ্রা যাও কালো মানিকে রকলে শোক সারি দুজনে করে উচ্চধ্বনি জাগিয়া উঠিল শ্যাম রাধা বিনোদিনী শ্যামের নিকট বিদায় নিয়ে রাধারানী ঘরে গিয়ে প্রাণবল্লভের জন্য একগাছি মালতি ফুলের মালা গাঁথছেন এমন সময় ললিতা এসে বললেন ওগো রাজুবালা কালে যাবে কালা বৃথা হবে মালা গাঁথা শুনিলাম শ্রবণে কংস নিমন্ত্রণে অক্রুর আজিল হে থা রজনী প্রভাতে অক্রুরের রথে মথুরাতে যাবে কালা রথ চক্র ধরি ফিরাইছি হরি যতে